সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে সাইলেজের আসলে মাঠ পর্যায় থেকে কীভাবে কাজ করা হয় এইটার ভিডিও দেওয়ার কথা ছিল, সময়ের অভাবে দেওয়া হয়নি। নিয়মিত কাজ চলছে, তো আজকে শুক্রবার আমরা চলে এসেছি একদম মাঠে যেখানে কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে এটা কাটা ভুট্টা, এই দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটাতেই ভুট্টা আছে। দেখেন আমরা কত যত্ন সহকারে এই জিনিসগুলো লক্ষ্য করে কাটে, দেখেন প্রত্যেকটাতেই ভুট্টা আছে। ভুট্টা সহ এই সাইলেজগুলো কাটা হচ্ছে এই মেশিনে। প্যাকেট করা হচ্ছে এটা বস্তা চাইলে, এটা বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। যেমন হচ্ছে বেল সাইলেজ আছে, বস্তা সাইলেজ আছে, এখানে বস্তা সাইলেজের প্রসেসিং হচ্ছে। এখানে অলরেডি প্যাকেজিং চলছে, পাশে একবারে ওজন করা হচ্ছে। ওজন করে সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, এদিকে ঘোড়ার গাড়িতে লোড হচ্ছে। এবং এটা আমাদের যে গোডাউন আছে, গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারছেন যে এক একজন এক এক প্রক্রিয়া তৈরি করে, তো আমরা সব রকমের বেল সাইলেজও করা হয় এবং বস্তা সাইলেজও করা হয়। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো এখানে প্যাকেজিং হচ্ছে, এখানে ওয়েট করা হচ্ছে এবং এখানে কাটা হচ্ছে। এবং এদিকটা একটু আমি আপনাদেরকে দেখাই যে যেদিকে তাকাবেন শুধু ভুট্টার গাছ, শুধু ভুট্টার জমি, যেদিকেই তাকাবেন এদিক থেকে কাটা হচ্ছে এবং সরাসরি এখানে নিয়ে এসে এগুলো চপিং করা হচ্ছে। এবং চপিং করে সাথে সাথেই আমরা এটাকে বস্তা করে নিয়ে যাচ্ছি। ফার্মান্টেশনের জন্য হয়তো 21 দিন সময় লেগে যাবে, কিন্তু অলরেডি আগেরগুলো যেগুলো আছে এগুলো আমরা ডেলিভারি করছি। তো সাইলেজ বিষয়ে এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি, তারপরেও একটু বলি যে সাইলেজ আসলে কেন খাওয়ানো উচিত। দেখেন অলরেডি সব কিছুর দাম অলরেডি বেড়ে গেছে, একটা কারণ বলি, সে জায়গায় ফিডের দাম থেকে শুরু করে গরুর প্রত্যেকটা খাবারেরই দাম বেড়েছে। সেই জায়গাটাতে এবারে রিপ্লেসমেন্ট হিসেবে বলতে পারেন যে একদম প্রাকৃতিক খাবারের দিক থেকে এই ভুট্টার সাইলেজটাই অনেকটা কাজে দিবে মানুষের। এবং গত বছর থেকে দেখেছেন যে কত পরিমাণে মানুষ ভুট্টার সাইলেজটাকে গ্রহণ করা শুরু করেছে, কারণ বুঝতে পেরেছে মানুষ যে আসলে প্রাকৃতিক খাবারটা কতটুকু উপকারে। কারণ আমরা যে ফিডগুলো খাওয়াই সেটাতে কতটুকু কী আছে, তার থেকে আমরা যে ভুট্টাটা কেটে সরাসরি এই যে সাইলেজ করছি এটাতে প্রাকৃতিক উপাদান সব থেকে বেশি। সব কিছু চিন্তা করলে দেখবেন যে এটার আসলে বিকল্প কিছু নাই বললেই চলে। তো আমরা সবসময় চেষ্টা করি যে জিনিসটা দিলে আপনাদের উপকার হবে, এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যেতে আপনারা পারবেন, সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি কৃষিবাজার। তো এখানে দেখছেন যে এখানে চপিং হচ্ছে খুব দ্রুত এবং এই দিকটাতে প্যাকেজিং হচ্ছে। প্যাকেজিং করে একদম ভালো করে বস্তা প্যাকেট করে দেন এটাকে রাখা হচ্ছে। এবং এটা আপনারা যারা অলরেডি খেয়েছেন আপনারা অনেক রিভিউ দেখতে পারবেন যে আসলে কত পরিমাণে মানুষের যারা সার করেন
মাংসের দিক থেকে কতটা উপকৃত হয়েছে, যারা দুধ দিয়ে কাজ করেন তাদের গরুর কতটা দুধ বেড়েছে, এই বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করতে পারেন যে আসলে সাইলেজের বিষয়টা কী। সাইলেজে দেখেন এটা এই এইটা সরাসরি অনেকে খাওয়ায়, তবে এটা যখন 21 দিন পর্যন্ত থাকে এটা ফার্মান্টেশন হয়, তখন কিন্তু এটাতে মিষ্টি বাড়তে থাকে। কারণ দেখেন এখানে ভুট্টার একদম পুরো ডালটা আছে, পাতা আছে, ভুট্টার দানাগুলো আছে, সব মিক্স একসঙ্গে হয়। এটা যত দিন থাকে ততই এর মিষ্টি বাড়তে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করি যে ভুট্টার সাইলেজগুলো যারা অলরেডি খাওয়ান এবং তারা হয়তো এই বিষয়টা জানেন যে সাইলেজ কোন নিয়মে বানাতে হয় এবং কীভাবে কাজ করে। আপনারা কখন এই ভুট্টার গাছটা কেটেছে, দানাগুলো কত নরম, এই দানাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু সাইলেজের জন্য উপযোগী না। তো আমাদের দেশে অনেকেই করে যে ভুট্টা তোলার পরও এই গাছটাকে কাজে লেগে সাইলেজ তৈরি করার চেষ্টা করে, যেটা অনেক কম দামে বাজারে ছাড়ে, যেটার কারণে মানুষ মনে করে যে এত কম দামে আরেক জায়গায় দিচ্ছে, আপনারা আবার একটু বেশি দামে দিচ্ছেন কেন, এরকম অনেক প্রশ্ন থেকে যায়। তো আমরা একদম যত ক্রাইটেরিয়া আছে সব কিছু মেনে সাইলেজ তৈরি করার চেষ্টা করি। অনেকেই আছে যে ওই ভুট্টাটা আগে তুলে নেয়, নেওয়ার পর যখন সাইলেজ করে তখন কিন্তু মোলাসেস দিতে হয়, বিভিন্ন বিষয় আছে। তো ওই জিনিসগুলোতে দেখে শুনে আপনারা ক্রয় করবেন এবং এই সাইলেজগুলো অনেক দিন ধরে রাখা যায় যথা নিয়মে করলে। তো সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারবেন, সরাসরি ট্রাকের মধ্যে নিতে পারবেন এইগুলো। এরকম আরও কয়েকটা প্রসেস আছে, তো আমরা এরপরে এর মাঝে পিট যে সাইলেজগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো। বস্তা সাইলেজগুলো আজকে দেখছেন, এরপরে বেল সাইলেজের ভিডিও অলরেডি দিয়েছি, সেটা দেখতে পারবেন আমাদের পেজে। তো সব রকমেরই ম্যাটেরিয়াল একই, শুধু প্যাকেজিং সিস্টেমগুলো ভিন্ন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। মোটামুটি দাম সবগুলোরই একই প্রায়, শুধু প্যাকেজিং সিস্টেমগুলোতে একটু তফাৎ আছে।
সামনের সিনটা আমরা দেখাবো, কীভাবে কাজ হচ্ছে, এরপরে কীভাবে নিয়ে যাওয়া হবে, তারপরে কনভারসেশনটা তো আপনাদেরকে দেখাতে পারবো না, এটা রেখে দেবো আমরা। এবং অলরেডি যেটা আগে তৈরি হয়েছে আমরা এখানে ডেটগুলো দেওয়া থাকবে বস্তাতে, এই অনুযায়ী কাজগুলো হবে। আছে সেই সময় আমরা তুলেছি, যাতে আপনাদের ফুললি ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা এটাকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর দেশের দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা কমেন্ট করবেন, আর যারা গাভি সার এগুলো নিয়ে চিন্তিত তারা আসলে এই সাইলেস অনেকটাই কাজে দেবে, অনেকটাই, যেটাতে আপনার প্রোটিন মান সব কিছুর দিক থেকে একদম প্রাকৃতিক, যেখানে কোনো ভেজাল নাই আসলে। বাড়াবো না, এটার আরও পর্যাপ্ত ভিডিও পাবেন আপনারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে। কোনো মাঠ পর্যায়ে কীভাবে কাজ করি সেই বিষয়গুলো নিয়েই আজকে লাইভটা করলাম, আপনারা দেখছেন যে আমরা কীভাবে কাজ করি আসলে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের হেড অফিস হচ্ছে রংপুরে, তবে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমাদের সাইলেজের জন্য লোকেশন আছে, সেখান থেকে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছে, এবং বিভিন্ন অফার আছে। অফারের মধ্যে হচ্ছে আমরা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় যদি আপনি 13 টন অর্ডার করেন একসঙ্গে, তাহলে আমরা কখনোই ট্রাক ভাড়াটা নিই না। এটা অফার যারা লাইভ দেখছেন তাদের জন্য, যে 13 টন একসঙ্গে নিলে গাড়ি ভাড়া একদম ফ্রি, 13 টনের কম নিলেই আপনার ক্যারিং খরচ নিজেকে বহন করতে হবে। আর এই সাইলেন্স চপিং মেশিন, হাইড্রোলিক মেশিন, সব রকম মেশিনগুলো আমাদের কৃষি বাজারের মাধ্যমে পাবেন। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, আমাদের পেজে ঘুরে আসতে পারেন, সাইলেন্স রেফার মেশিনগুলো আছে, চপিং মেশিনগুলো আছে।
আশা করি পেয়ে যাবেন। যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, অথবা পেজে নাম্বারগুলো দেওয়া থাকে, সেগুলো নিয়ে কল করেও অর্ডার করতে পারেন।